দেখা হল যেনেকা প্রেসারত পরি এসওপি নির্ধারণ এনআরসি এসওপি নির্ধারণ করে এনআরসির হিয়ারিং নামত সংখ্যালঘু অত্যাচার বন্ধ কর উপস্থিত হব লাগিব যত নেকি দূরত্ব আসলে 400-500 কিলোমিটার আর এই কেউ সম্ভব নহয় 4-5 ঘন্টার ভিতর 400-500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে গই পিনে এনআরসির শুনানি অঙ্গ গ্রহণ করব তারপর মানুষখিনি ভীতিগ্রস্ত হয়ে যেতিয়া মাটি ঘর বাড়ি বিক্রি করে যেতিয়া গাড়ি লই ততাক এতাক তাত যাই পিনে উপস্থিত হবর কারণে চেষ্টা করিল তেনেকা করতে যা এক সপ্তাহের ভিতর 8-9টা পথ দুর্ঘটনা সংঘটিত হল আর আমার 4-5 জনক সংখ্যালঘু রাইজ মৃত্যুর মুখত পড়ার লগতে আপনাদের দেখব পাইছে 100ও অধিক মানুষ গুণিয়াক বিভিন্ন চিকিৎসালয়ত বর্তমান চিকিৎসাধীন হয়ে আছে। গতি আজির প্রতিবাদী কার্যসূচীর যোগেদি আমি এনআরসির রাজ্যিক প্রতীক খাজলা ডাঙরিয়াক দাবি জানাব বিচারিছো আর তেখেতর এই ক্ষিপ্র সিদ্ধান্তক আমি গরিহণা দিয়ার লগতে তেখেতক কব বিচারিছো যে আপনি 100 বার আমার মানুষ হিয়ারিং করক কিন্তু এসওপি নির্ধারণ করে দিয়া নীতি নিয়ম অনুসরি 40-50 কিলোমিটার দূরত্ব তাতে হিয়ারিং যাবর কারণে একটা প্রস্তুতি গ্রহণ করব বা পারে তেনেকা ধরনের যদি হিয়ারিং আপনি লবলগা আছে যদি সন্দেহ আছে আমি মানুষখিনিক বুঝাই হিয়ারিংয়ের কারণে প্রস্তুত করা দিম কিন্তু কমসে কম আপনাদের 15 দিন আগত নোটিশ দিব লাগিব আর যেটি এসওপিয়ে নির্ধারণ করে দিয়া নিকটবর্তী এলাকা সমূহত আপনাদের হিয়ারিং অনুষ্ঠিত করব লাগিব।